আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লেকরা মডারিসের ধারাবাহিক টিউটোরিয়াল দেখছিলাম। আমাদের আগে দুইটি পর্ব হয়েছে, পার্ট 1 পার্ট 2। আজকে আমাদের তৃতীয় পর্ব। তো এই পর্বে আমরা শিখব F3 F2 ফাংশন সম্পর্কে। তো আমি লেকরা মডারিস সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ফাংশন 2 তে চলে গেলাম। যারা আগের পর্বগুলো দেখেননি, দয়া করে আগের পর্বগুলো দেখবেন, তাহলে বুঝতে সহজ হবে। তো F2 তে এখানে আমাদের বেশি কাজ নেই, খুবই কম কাজ। এখানে যে কয়েকটা পয়েন্ট আছে, নোস, অরিয়েন্টেশন, টুলস, এই চারটা পয়েন্ট আমাদের, সরি তিনটা পয়েন্ট, নোস, অরিয়েন্টেশন এবং টুলস। তো প্রথমে আমরা নোস দেখি। নোস হচ্ছে কাটমার্ক। কোনো একটা পার্টে যদি আমাদেরকে কাটমার্ক দিতে হয়, তাহলে আমরা এই নোস ব্যবহার করতে পারি। তো নোসে সিলেক্ট করার পরে যেদিকে যেখানে কাটমার্ক দিতে হবে সেখানে ক্লিক করলে আমরা এভাবে কাটমার্ক দিতে পারি। যে যে পার্টে আমাদের কাটমার্ক দেওয়ার প্রয়োজন, ওই ওই পার্টে আমরা কাটমার্ক দিতে পারি। তো এভাবে নোজ ব্যবহার করা যায়। এরপরে আছে, একটা জিনিস খেয়াল করবেন, এই যে নোজ, এই নোসেসের ভেতরে এই অপশনগুলো, নোজ, অরিয়েন্টেশন, এই পুরো এই জায়গাটা নোসেসের আন্ডারে, তারপরে অরিয়েন্টেশনের আন্ডারে পুরো এই জায়গাটা, তারপরে টুলসের আন্ডারে পুরো নিচের এই জায়গাটা। তো আমরা নোস দিতে পারি এভাবে। এরপরে আছে অরিয়েন্টেশন। অরিয়েন্টেশন হচ্ছে আমাদের এই নোসটা যদি কোনো দিকে ঘোরাতে হয়, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো একদিকে যদি আমরা নিতে চাই, আমরা যদি বাহিরে বের করতে চাই, অথবা যে কোনো দিকে আমাদের ইচ্ছা মতো যদি আমরা নোসটা মুভ করতে চাই, তাহলে আমরা এই অরিয়েন্টেশন দিয়ে মুভ করতে পারি। এইখানে বাকি যে আমাদের ইয়াগুলো আছে, এই বাকি যে টুলসগুলো আছে, এই টুলসগুলো সাধারণত প্যাটার্ন তৈরির কাজে ব্যবহার করা হয় না। তারপরও যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা গুগল সার্চ করে নেবেন। তো যারা প্রফেশনাল কাজ করে তাদের কখনো এই টুলসগুলো ব্যবহার করা হয় না। এখানে আরেকটা টুলস আমি দেখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার এই টুলসটা ব্যবহার করা হয়, এই নোজটা তো বাঁকা অবস্থায় আছে, যদি একেবারে পরিপূর্ণ স্ট্রেট করতে চাই তাহলে এই পারপেন্ডিকুলার ব্যবহার করতে পারি। এটা একেবারে সমান্তরাল সোজাভাবে ডান বাম করে। তো এখানে সাধারণত এই দুইটা তিনটা টুলস দেখলেই চলে। নোস 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 যখন কাজ করতে হবে নোস নিয়ে, তখন খেয়াল রাখতে হবে নিচে এই কাট পিসেস F9 এটা যাতে অন থাকে, কাট পিসেস এটা যাতে অন থাকে। এরপরে আমাদের কাজের সুবিধার্থে আমরা এখান থেকে কয়েকটি নোস ডিলিট করে দেই। আমরা আবার কয়েকটি নোস দিচ্ছি, এখানে একটি দিলাম। তো এরপরে আমাদের এখানে অরিয়েন্টেশনে এক্স সাইম এবং ওয়াই সাইম, আমরা এই প্যাটার্নটাকে যদি ঘুরাতে চাই, তাহলে আমাদের এইখানে অরিয়েন্টেশনের এই অপশনগুলো ব্যবহার করতে হয়। আমরা যদি এক্স সাইন ব্যবহার করি, তাহলে এটা উপর নিচ ঘুরে যাবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবারও। এইখানে এই কাটমার্কটা খেয়াল করবেন, আর বামে এইটা, আমি যদি এক্স সাইম দেই, তাহলে এটা নিচের দিকে ঘুরে গেল। আমি হোম বাটনে প্রেস করে আবার নিয়ে আসলাম, কন্ট্রোল জেড, এটা নিচের দিকে চলে আসলো। আর যদি আমি ডান দিকে ঘুরাতে চাই, তাহলে ওয়াই সাইম, তাহলে এই পাঁচটা আমার ঘুরে ডানে চলে আসলো। কন্ট্রোল জেড দিলাম আবারও। আমি যদি 30 ডিগ্রিতে ঘুরাতে চাই,
তাহলে এভাবে 30 ডিগ্রিতে ঘুরবে আর যদি আমি মাইনাস 30 আমি কন্ট্রোল জেড দিলাম আর যদি আমি মাইনাস 30 ডিগ্রিতে দেই তাহলে এই পজিশনে ঘুরে আসবে তো আমাদের কাজের ক্ষেত্রে কাজের সুবিধার্থে অনেক ক্ষেত্রেই আমাদের এভাবে ঘোরানো প্রয়োজন হতে পারে আমি কন্ট্রোল জেড দিলাম 45 ডিগ্রি এভাবে প্লাসে এবং মাইনাস 45 ডিগ্রি এই পজিশনে ঘুরবে কন্ট্রোল জেড 90 ডিগ্রি যদি আমরা দেই তাহলে সোজা সোজা এভাবে ঘুরবে প্লাস 90 ডিগ্রি অর্থাৎ x sin 90 ডিগ্রি আর y sin 90 ডিগ্রি দিলে আমাদের এভাবে ঘুরবে আমাদের কাজের পজিশন অনুযায়ী আমরা এভাবে ঘুরিয়ে নেব কন্ট্রোল জেড x sin 180 ডিগ্রি যদি দেই তাহলে এভাবে ঘুরে আসবে দুই দিকেই ঘুরবে আমি কন্ট্রোল জেড দিচ্ছি এইভাবে সাধারণত আমাদের অরিয়েন্টেশন সেকশনের x sin এবং y sin এই টুলস গুলো ব্যবহার হয়ে থাকে তো আরেকটা জিনিস আমাদের এই প্যাটার্নটার আমাদের এই পিসটার কোনো গ্রিন লাইন নাই তো গ্রিন লাইন দেওয়ার জন্য আমরা এখানে গ্রিন লাইন এক্সিস ডিএফ আপনার কম্পিউটারে যদি এখানে এই লেখাটা না থাকে জাস্ট এখানে যে লেখা থাকবে এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর এখান থেকে আপনি এই লেখাটা সিলেক্ট করে দিবেন মনে রাখবেন এখানে যদি সিঙ্গেল ক্লিক করেন তাহলে এভাবে এটা ফ্ল্যাশ আপ করবে থাকবে না অথবা যদি রাইট লেফট যেভাবেই ক্লিক করেন না কেন এটা থাকবে না এখানে ক্লিক করে রাইট ক্লিক করে ধরে রাখতে হবে এবং তারপরে আপনি গেইন লাইন এক্সিস ডিএফ এটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানে ক্লিক করে অল্টার চেপে ধরে আপনার সুবিধা অনুযায়ী গ্রিন লাইন টেনে দিবেন তো আমরা ইনোসেস এবং অরিয়েন্টেশন এই দুটো অফ করে দিলাম আমাদের বাকি থাকলো টুলস টুলসের ভিতরে আমাদের এখানে আছে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল হচ্ছে চতুর্ভুজ আপনারা সবাই জানেন তো অনেকেই রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেল ব্লক নিয়ে বেসিক প্যাটার্ন করা শুরু করে বা রেক্ট্যাঙ্গেল নিয়েই কাজ করে তো যারা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করেন তাদের জন্য এখান থেকেই আপনি রেক্ট্যাঙ্গেল পেয়ে যাবেন সিলেক্ট করে এখানে আপনি ফ্রি হ্যান্ড নিতে পারবেন অথবা উপরে খেয়াল করেন উপরে বাম কর্নারে এই যে জায়গাটায় আপনি এখানে মেজারমেন্ট দিয়ে দিতে পারবেন তো আমি যদি মেজারমেন্ট দিই আমি কিবোর্ডের অ্যারো কি প্রেস করে উপরে চলে গেলাম আমি এখানে দিলাম 20 নিচে দিলাম আমি 10 আমি এন্টার দিয়ে দিলাম তাহলে আমার রেক্ট্যাঙ্গেল চলে আসলো আমার আমি নতুন একটা শীট নেব আমি এখানে রেক্ট্যাঙ্গেলটা নেব আমি কিবোর্ডের অ্যারো কি প্রেস করে উপরে চলে গেলাম এখানে আমি 20 দিলাম 10 দিলাম আমি এটাকে সরি কন্ট্রোল জেড কারেন্ট শীট হিসাবে এটা নিলাম রেক্ট্যাঙ্গেলের পরে আছে সার্কেল যদি বৃত্তের প্রয়োজন হয় এখান থেকে আমরা বৃত্ত নিতে পারি বাম দিকে কর্নারে ওখানে আমরা চাইলে মান দিতে পারি অথবা আমাদের সুবিধা মতো আমরা নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে আমি কন্ট্রোল জেড দিচ্ছি এরপরে আছে ওভাল আসলে এই ওভালটা কখনো কাজে লাগে না তারপর দেখি এই টাইপের কোনো বিষয় যদি প্রয়োজন হয় তাহলে ওভালটা ব্যবহার করা যেতে পারে কন্ট্রোল জেড দিচ্ছি
এরপরে আর্ক অ্যারো, এই আর্ক অ্যারোটা খুবই কাজে লাগে কোনো শেপ দেওয়ার ক্ষেত্রে। এই আর্ক অ্যারোটা ব্যবহার করা হয়। আর্ক অ্যারোটা আমি এখানে এই পয়েন্টটা সিলেক্ট করলাম। এই পয়েন্টে ক্লিক করার আগে আমি যদি কিউ প্রেস করি তাহলে দেখবেন এই যে উপরের দিকে যাচ্ছে, সুন্দর একটা শেপ হচ্ছে। আমি আপনি যতবার কিউ প্রেস করবেন ততবার এভাবে এটা শেপ হতে থাকবে, আর যদি ডাব্লু প্রেস করেন তাহলে নিচের দিকে শেপ হবে। অর্থাৎ ডাব্লু প্রেস করলে নিচের দিকে মাইনাস শেপ হবে, আর যদি কিউ প্রেস করেন তাহলে উপরের দিকে শেপ হবে। আমি এখানে এতটুকু টু আমি থ্রি নিব, নিলাম এখানে এই শেপটা। আবারও যদি একটা শেপ নিতে চাই আমি কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করছি এবং থ্রি নিব। এই হচ্ছে আর ক্যারোর কাজ। আর বাকি যে বিষয়গুলো এখানে আছে, আর্ক রেডিয়াস, ট্রানজিট আর্ক, টু সার্কেল ট্রানজিট, এই টুলসগুলো কখনোই ব্যবহার করা হয় না, এগুলো কখনোই প্যাটার্নের কাজে আমি ব্যবহার করিনি। তো মোটামুটি ফাংশন টুতে, এফ টুতে এই যে বিষয়গুলো দেখানো হয়েছে এই বিষয়গুলোর কাজ করলেই আমরা প্যাটার্নের কাজে যতটুকু লাগে এতটুকুই এনাফ। এর চাইতে বাকি যে টুলসগুলো দেখানো হয়নি এগুলো আসলে কখনোই প্যাটার্নের কাজে ব্যবহৃত হয় না। তো আমাদের এই টিউটোরিয়ালটা যেহেতু একটা সিরিজ টিউটোরিয়াল, আমরা এ টু জেড দেখানোর চেষ্টা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে। প্রথমে আমরা এফ ল্যাক্রা মডারিস সফটওয়্যারের এফ ওয়ান থেকে এফ এইট ফাংশনগুলো দেখব, এরপর আমরা প্র্যাকটিক্যালি কীভাবে এই টুলসগুলো ব্যবহার করে আমরা স্পেক শিট অনুযায়ী প্যাটার্ন ডিজাইন করতে পারি আমরা সেটা দেখব। এবং ল্যাক্রা মডারিস টিউটোরিয়াল শেষ হওয়ার পরে আমরা গার্বার অ্যাকুমার্ক ব্যবহার করে কিভাবে আমরা প্যাটার্ন ডিজাইন করতে পারি আমরা সেটাও দেখব। তো আমাদের সাথে থাকবেন আশা করি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।